ভাই আপনারা এই যে কুকুরের ভ্যাকসিন দিতেছেন কি? জি ভাই আমরা জলতঙ্কর এবিসের থেকে সরকারের মাধ্যমে প্রজেক্টে আমরা আসছি ভাই। যে সব কুকুরকে ভ্যাকসিন দেওয়া হইতেছে এই সব কুকুরে যদি কামড় দেয় তাহলে কি জলতঙ্কর রোগ হবে না? না ভাই জলতঙ্কর রোগ হবে না, এই কাপড় কাছে সাবান দিয়ে 15 মিনিট ক্ষত স্থান কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুতে ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাহলে আর জলতঙ্কর রোগ হবে না। জলতঙ্কর ঝুঁকি কম থাকবে, তারপরও আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যাইয়া টিকা নিতে পারবেন। আপনার জেলা সম্প্রদায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে আপনারা টিকা নিতে পারবেন। এই কতদিন পর পর আপনারা দেন কুকুরে? এক বছরে একবার ভাই, প্রতি বছরে একবার করে। প্রতি বছরে একবার? জি। নান্দাইল প্রাণী হাসপাতাল থেকে আসছেন? জি নান্দাইল প্রাণী হাসপাতাল থেকে আসছি। যেসব কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া পরে লাল রঙের রং দেওয়া হয়েছে, অর্থাৎ চিহ্ন করা হয়েছে। আর ওই সব কুকুরে যদি মানুষকে কামড়ায় তাহলে কত স্থান কুসুম গরম পানি দিয়ে কাপড় ধোয়ার সাবান দিয়ে ধৌত করতে হবে, কত স্থানটা হাসপাতালে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে। ওই ব্যাপার বিষয়টাই ওনারা জানাইছে আর ভ্যাকসিন করে গেছে। তো প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরেই ওই রকম ভ্যাকসিন করা হইতেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, কুকুরের ভ্যাকসিন নিয়ে এই ছিল আলাপ আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।